মানিকগঞ্জে আনারসের আঁশ থেকে উৎপাদিত কাপড় তৈরির কেন্দ্র উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। দুপুরে সদর উপজেলার চরবেউথা এলাকায় পাইনাপল সিল্ক উৎপাদন কেন্দ্রটি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় কারখানার শ্রমিকদের সাথে সার্বিক বিষয়ে আলোচনা করেন। আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালে মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহনা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার সহ অনেকে। আমরা হয়তো এই পাইনাপল সিল্কের একটা নতুন সম্ভাবনার একটা নতুন